প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি প্রভাত গাবরিয়েল কোরাইয়া, সেন্ট মেরিজ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর হিসেব বিজ্ঞান দশম অধ্যায়ের আর্থিক বিবরণী প্রস্তুতের জন্য বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। তোমাদের বইয়ে পৃষ্ঠা নম্বর 144, পৃষ্ঠা নম্বর 145, পৃষ্ঠা নম্বর 146 এবং পৃষ্ঠা নম্বর 148 ছকগুলো দেখবে। আমি গতকাল তোমাদের বইয়ের উদাহরণ 2 নিয়ে আলোচনা করতেছিলাম। গতকাল আমি বিশদ আয় বিবরণীর নিয়ে আলোচনা করেছি। আজ আমি মালিকানা স্বত্বের পরিবর্তন বিবরণী নিয়ে আলোচনা করব। আরথি অ্যান্ড সন্সের মালিকানা স্বত্বের পরিবর্তন বিবরণী। মূলধন 1/1/2017, টাকার পরিমাণ ছিল 5 লক্ষ টাকা। নেট মুনাফা 71,000 টাকা। মোট 5,71,000 টাকা। এখন আমি তোমাদের আরতি অ্যান্ড সন্সের আর্থিক অবস্থার বিবরণী 31 ডিসেম্বর 2017 নিয়ে আলোচনা করছি। প্রথমে সম্পদ যন্ত্রপাতি 2,80,000 টাকা। বাদ পুঞ্জীভূত অপচয় 56,000 টাকা, যা রেয়া মিলে দেওয়া আছে, আর চলতি বছর 2,28,000। দুইটার যোগফল 84,000 টাকা। বাদ দিলে আমাদের 1,96,000 টাকা সম্পদের ঘরে বসাইতে হবে। জমির মূল্য 4,73,200 টাকা। মোট স্থায়ী সম্পদ 6,69,200 টাকা। চলতি সম্পদ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের জানার জন্য বলছি, তোমাদের বইয়ে 158 পৃষ্ঠায় তোমরা এই উদাহরণ অঙ্কটি পাবে। চলতি সম্পদ নগদ ও ব্যাংক 15,000 টাকা, দেনাদার 7,000 টাকা, বাদ সমাপনী কুরিন এবং সন্দেহজনিত দেনা সঞ্চিতি 700 টাকা, বাদ দিলে 6,300 টাকা। অগ্রিম প্রদত্ত বিমা 2,500 টাকা। সমাপনী মজুত পণ্য 4,000 টাকা। মোট চলতি সম্পদ 27,800 টাকা। মালিকানা স্বত্ব ও দায়। মালিকানা স্বত্ব সমাপনী উদ্বৃত্ত 5,71,000 টাকা। দীর্ঘমেয়াদী দায় ঋণ 2020 সালে প্রদেয়, টাকার পরিমাণ 1,00,000 টাকা। স্বল্পমেয়াদী দায় পাওনাদার 10,000 টাকা। ঋণের সুদ বকেয়া 10,000 টাকা। বেতন বকেয়া 6,000 টাকা। এই হলো 26,000 টাকা। তাহলে আমাদের 5,71,000 টাকা মালিকানা স্বত্ব আর দীর্ঘমেয়াদী দায় সহকারে 1,26,000। এই হলো মোট দায় 6,97,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা গতকালের ক্লাসে বলেছি যে রেয়া মেলের মধ্যে সমন্বয়গুলো নির্দিষ্ট করে নেবে, নির্দিষ্ট চিহ্নিত করে নিলে এবং রেয়া মেলের মধ্যে কোন হিসাব বিশদ আয় বিবরণীতে ক্রয় বিক্রয় এবং লাভ ক্ষতিতে যাবে, কোন হিসাব মালিকানা স্বত্বে যাবে, কোন হিসাব আর্থিক অবস্থার বিবরণীতে যাবে, এভাবে শনাক্ত করে নিলে তোমরা খুব অল্প সময়ের মধ্যে নির্দিষ্ট প্রশ্নের ভিত্তিতে সম্পূর্ণ সমাধান করতে পারবে। তোমাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং কামনা করে আমি আজকের মতো এখানেই ক্লাস সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ।